তুরস্কের এক ধর্মগুরুর কাহিনী শুনে যে কেউ মনে করতে পারেন এটা সিনেমায় দেখা ডনের কাহিনী, কিন্তু আসলে তা নয়, বাস্তব। ধর্মগুরুর নাম আদনান ওকতার, বয়স 66। তুরস্কের একজন স্বঘোষিত ধর্মগুরু তিনি। অনেকের কাছে সে হারুন ইয়াইয়া নামেও পরিচিত। এই ধর্মগুরুর সঙ্গিনী 1000, তার ঘর থেকে উদ্ধার করা হয়েছে 69,000 গর্ভনিরোধক ওষুধ, খুন, ধর্ষণ, মহিলাদের যৌন দাসী বানিয়ে রাখা সহ বেশ কিছু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেই ধর্মগুরুকে এবার 8,658 বছরের কারাদণ্ড দিয়েছে ইস্তাম্বুলের ফৌজদারি আদালত। ওকতার এবং তার 13 সহযোগীকে এই দণ্ড দেয়া হয়। জানা গেছে, ফাইন আর্টস নিয়ে পড়াশোনা করা ওকতার 1980 সাল থেকে ধর্মগুরু জীবন শুরু করে। আদনান সিলোর নামে একটি সংগঠন চালু করে এই ধর্মগুরু। পরে মহিলাদের পোশাক নিয়ে গবেষণার কাজ শুরু করে। এই গবেষণার জন্য তিনি 1990 সালে সায়েন্স রিসার্চ ফাউন্ডেশন চালু করে। মহিলাদের জন্য আধুনিক এবং ছোট পোশাক বানিয়ে ব্যবসাতেও নামাতো সে। পুলিশ খবর পায় সংগঠনের আড়ালে ওকতার অসামাজিক কাজকর্মের সাম্রাজ্য গড়ে তুলেছে। 2016 সালে ওকতারের বাংলো এবং সংগঠনের দফতরে তল্লাশি করে কিছু পায়নি পুলিশ। 2017 সালেও আবারও তল্লাশি করে পুলিশ, তখন ওকতার পুলিশ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। পরে 2018 সালে ওকতারকে গ্রেপ্তার করে তুরস্ক পুলিশ। অভিযোগ ওঠে নাবালিকাদের যৌন শোষণ, ধর্ষণ, প্রতারণা, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টিতে উস্কানি এবং চরবৃত্তির। অস্ট্রেলীয় সংবাদ মাধ্যম টাউন্সভিলের প্রতিবেদন অনুযায়ী সংগঠন চালানোর নামে ওকতার 1000 তরুণীকে জোর করে যৌন দাসী বানিয়ে তাদের উপর অত্যাচার করত। মহিলাদের ত্বকের সমস্যা দূর করার বাহানায় তাদের জোর করে গর্ভনিরোধক ওষুধ খাওয়াত। তার বাংলোতে তল্লাশি চালানোর সময় 69,000-এর বেশি গর্ভনিরোধক ওষুধ জব্দ করে পুলিশ। ওকতার আশপাশে সব সুন্দরী মহিলাদের রাখতেন। আদালতে ওকতার স্বীকার করে তার 1 বা 2 নয় 1000 গার্লফ্রেন্ড রয়েছে। ওই মহিলাদের তিনি পোষা বিড়াল বলে ডাকতেন। ওকতারের সংগঠনে এক সদস্য এক সাক্ষাৎকারে বলেছে, কেউ ওকতারের সংগঠন ছেড়ে পালানোর চেষ্টা করলে তার জীবন নরকে পরিণত করতে দ্বিধাবোধ করত না এই স্বঘোষিত ধর্মগুরু। ওকতারের রাজনৈতিক প্রভাবও ছিল যথেষ্ট মজবুত। ওকতারের সংগঠনের আরও এক কর্মী সিলন উজগুল সিমসেক এক সাক্ষাৎকারে জানান, 17 বছর বয়সে ওকতারের সংগঠনে যোগ দিয়েছিলেন। 2013 সালে পালানোর চেষ্টা করে ধরা পড়ে যান। অপরাধীদের গ্যাং চালানো, রাজনৈতিক ষড়যন্ত্র, ধর্ষণ, ব্ল্যাকমেল এবং শারীরিক অত্যাচার সহ নানা অভিযোগে 2022 সালের 17 নভেম্বর ওকতারকে 8,658 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ওকতার তুরস্কের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি যাকে এত বড় দণ্ড দিল আদালত। এর আগে তুরস্কেরই এক ব্যক্তিকে 9,803 বছর সাজা দিয়েছিল আদালত।